বারবার হেরে যাওয়ার পরেও কিন্তু বামেরা নিজেদের হার কখনোই মানতে রাজি নয় এবং রাজনীতিতে যখন নেমেছেন তখন কিন্তু লড়াই করতে তারা বাধ্য। এটাই কিন্তু একটা শিক্ষা কিন্তু তারা দিয়ে এসেছে এবং তাদেরকে দেখেই কিন্তু লড়াই কাকে বলে সেটাও কিন্তু জানা যায়। এক্ষেত্রে কিন্তু বলা যায় বারবার লোকসভার কোনো একটি যে জয়ী না হয়ে কোনো একটি কেন্দ্র থেকে জয়ী না হওয়ার পরেও কিন্তু তাদের মধ্যে এই উৎসাহ ব্যাপারটা রয়েছে এবং বামেদের তরফ থেকে কিন্তু আবারও কিন্তু জমা পড়ল মনোনয়ন। তো তবে কিন্তু এবারে চারটি উপ নির্বাচনের জন্য চারটি কেন্দ্র থেকে নয়, এবারে তিনটি কেন্দ্র থেকে কিন্তু তাদের মনোনয়ন জমা পড়েছে। তবে কিন্তু তিনটি এবং একটি যেখানে কিন্তু আগে আমরা দেখেছি লোকসভা ভোটে বাম এবং কংগ্রেস কিন্তু জোট বেঁধে নিজেদের কাজ করেছে, তবে কিন্তু এটিতে তা হয়নি, তবে তারা কিন্তু আলাদাভাবে কাজ করছে। তবে তিনটি বামরা কিন্তু মনোনয়ন জমা দিয়েছে এবং একটি দিয়েছে কংগ্রেস। তবে কী কার নাম সেগুলো তোমাদেরকে এবার জানাবো। এই চারটি কেন্দ্রের মধ্যে গতবারের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট এবং জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। রায়গঞ্জ কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পরে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেস, যোগদান করেন সেখানে রায়গঞ্জের প্রার্থী তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবারও দেখা যাচ্ছে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যোগ দেন, তবে কিন্তু তাদেরকে মানিকতলা কেন্দ্র থেকে কলকাতার জেলা কমিটির সদস্য রাজীব মজুমদারের প্রার্থী করা হলো। অন্যদিকে রানাঘাট দক্ষিণের প্রার্থী করা হয়েছে অরিন্দম বিশ্বাসকে। বাগদা কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হচ্ছেন গৌরাদিত্য বিশ্বাস। রায়গঞ্জ থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এক্ষেত্রে যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু বামেরা কিন্তু হারতে শেখেনি, সেটাই কিন্তু বলা যেতেই পারে। বামেদের তরফ থেকে প্রতিনিয়ত কিন্তু আপডেট কিন্তু প্রকাশিত হয় এবং তারা স্বচ্ছভাবে কিন্তু তাদের রাজনীতিটা করে যেতে চান। তো এই ধরনের কথাবার্তা কিন্তু অবশ্যই বামেরা সবসময় তুলে ধরেছেন। এবারেও কিন্তু বিধানসভা ভোটে তারাও কিন্তু পিছিয়ে নেই, তারাও চাইছেন তাদের ক্যান্ডিডেটদের দিয়েই কিন্তু জয়ী হওয়ার। তো এভাবেই কিন্তু তারা এবারে তিনটি কেন্দ্রে চারটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে তারা কিন্তু তাদের মনোনয়ন জমা করেছে। তবে এবারে কিন্তু একটু আলাদা হয়ে গেল কংগ্রেস, সেখানে কিন্তু বামেদের সাথে তারা নেই, তারা কিন্তু একটি আলাদাভাবে কিন্তু গিয়ে তারা কিন্তু এখানে মনোনয়ন জমা করেছে। তো এই ধরনের কিন্তু তাদের কিন্তু মনোনয়নের আপডেটগুলো তুলে ধরা হচ্ছে। তাই তোমাদেরকে জানিয়ে রাখি যারা যারা এবারে বিধানসভা ভোটের জন্য তোমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই করে কিন্তু নিজেরা দেখতে পারো বা নিজেরা এগুলোর দিকে তাকিয়ে থাকতে পারো। বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, অবশ্যই করতে।